আমার জীবনে যেটা ঘটেছে সেটা যেন বাংলাদেশে কোনো পরিবার আর না ঘটে। বাংলাদেশে 91টি পরিবার যদি দেখতে হয়, সিদ্দিকুর রহমানের পরিবার দেখতে হবে। বিকজ আমরা 5 ভাই 2 বোন এবং টোটাল ফ্যামিলি মেম্বার অনেক 29 জন ছিল, যেখান থেকে 3 জন ফ্যামিলি মেম্বার মিসিং হয়েছে। সেখানে 3 জনের মধ্যে আমার বাবা, আমার বড় ভাই, ওনারা গত হয়েছে, এবং আমার এক্স ওয়াইফ চলে গেছে, তার মানে এখন হয়েছে 26। কিছুদিন আগে আমার একটা ভাতিজিকে আমি নিজে বিয়ে দিয়েছি, সেই ভাতিজির হাজব্যান্ড আসার পরে সেটা 27-এ পরিণত হয়েছে। 27 জন ফ্যামিলি মেম্বার নিয়ে সিদ্দিকুর রহমানের পরিবার, সেই 27 জন ফ্যামিলি মেম্বারকে একসাথে নিয়ে ভাত খায় সিদ্দিকুর রহমান। আমার যে গ্রামের বাড়ি টাঙ্গাইল মধুপুরে, আমি এই 27 জন পরিবারকে নিয়ে একসাথে খাওয়ার জন্য আমি 40 জনের একটা টেবিল বানিয়েছি। এই যে আমার একমাত্র সন্তান আরশ হুসাইন, এই আরশ হুসাইনের লাইফে যখন একটা দুর্ঘটনা বলি আমি, যেটা ওর লাইফে ঘটনা ঘটার কথা ছিল না, সেটা ঘটে গেছে। ঘটে যাওয়ার পরে আপনারা ইতিপূর্বে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখেছেন, আমি বারবারই একটা কথা বলেছি, আমি সিদ্দিকুর রহমান বিয়ে করলে পরে সুন্দর একটা বউ পাবো বা পেতে পারি, একমাত্র কারণ আমি সিদ্দিকুর রহমান। আমার এক্স ওয়াইফ, উনি যেহেতু একটা সুন্দরী ছিলেন, উনিও একটা হাজব্যান্ড পেতে পারে ভালো, বাট আমার বাচ্চাটা তার মাকে পাবে না, তার বাবাকে আর একত্রে পাবে না। এই দুঃখের জায়গাটা সারা জীবন বলতে চাই যে বাংলাদেশে আমার জীবনে যেটা ঘটেছে সেটা যেন বাংলাদেশে কোনো পরিবার আর না ঘটে। কিন্তু আমরা আরশ হুসাইনকে এমনভাবে মানুষ করছি যে আরশ হুসাইন যেন সবসময় এরকম আরেকটি সিদ্দিকে পরিণত হয়, এবং সিদ্দিকুর রহমানের মতো 91টি পরিবার আরশ হুসাইন যেন হোল্ড করে, এটা আমার জীবনের স্বপ্ন। এবং আমি এই জায়গা থেকে চিন্তা করে আমি আমার মাকে যখন মা ডাকি, তখন মনে হয় পৃথিবীর মধুর ডাকটাতে আমি আমার মাকে ডাকি, মায়ের কাছে যাই। সেই জায়গাটা থেকে সারা বাংলাদেশের মানুষ জানে, হাইকোর্ট নির্দেশনা দিয়েছে আরশ হুসাইন তার মায়ের কাছে থাকবে 5 দিন, 2 দিন বাবা দেখা করতে পারবে, আনতে পারবে। আমি আরশকে বলেছি, তুমি যতদিন তোমার মাকে মা বলে ডাকতে পারো ততদিন তুমি তোমার মায়ের কাছে থাকবে। আমি এতটা রেসপেক্ট করি একটামাত্র কারণে, আমি জানি আমার মাকে মা বলে ডেকে যতটা শান্তি পায় আরশ যেন পায়, এই ধরনের কমপ্লেনের জন্য না করে আমাকে যে বাবা তুমি তো আমার মাম্মির কাছে যেতে দাও নাই। আমি কেন বললাম এই গল্পটা, এই গল্পটা কিন্তু সারা বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়ায়, একটামাত্র কারণে বললাম যে সত্যিকার অর্থে আমি একটা ফ্যামিলিয়ার মানুষ, ফ্যামিলিকে অনেক লাভ করি, আমি ফ্যামিলির বাইরে কোনো কিছু চিন্তা করি না। প্রতিটা মানুষের এরকম চিন্তা করা উচিত না, দিন শেষে আপনি চলে যাবেন, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে আপনার ওই ফ্যামিলির লোকটা আপনার খাটিয়াটা ধরবে?